প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, ভালো থাকাটা কামনা করি। এই করোনাকালীন সময় যে তোমরা বাসায় একটু পড়ালেখা করবা, যেহেতু আমরা এখন তোমাদেরকে একটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি, এই সিলেবাসটা অন্তত বাসায় কমপ্লিট করে ফেলবা যে যে মাধ্যমে পারো। তো আমরা তোমাদের এই সিলেবাস ভুক্ত 11.1 এর গত দুটা ক্লাস নিয়েছি, আজকে এই ক্লাসটা নিয়ে আমরা 11.1 সমাপ্ত করব। তো সেই ক্লাস থেকে আমরা তোমাদের গাণিতিক যুক্তির 13 প্রদান করেছি। দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বি প্লাস সি হোল স্কয়ার বলে দেখাও যে এবিসি ক্রমিক সমানুপাতিক। এবিসি ক্রমিক সমানুপাতিকটা আমরা এনেছিলাম যে বি স্কয়ার সমান এসি, যখন বি স্কয়ার সমান এসি আসবে তখন এবিসি ক্রমিক সমানুপাতিক হয়। আমরা এই প্রমাণটা যে দেওয়া আছে থেকে এটা প্রমাণ করে আনলে আমাদের ক্রমিক সমানুপাতি হয়ে যাবে। তো লক্ষ্য কর আমরা কিভাবে কাজ করব। প্রথমে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস c হোল স্কয়ার। আমরা এই দেওয়া আছেটা লিখলাম, লিখার পরে এটা থেকে প্রমাণ করব যে এবিসি ক্রমিক সমানুপাতিক। সেটা কিভাবে দেখো, আমরা একান্ত প্রমাণ করব এখানে b প্লাস c হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। কথাটা লক্ষ্য করো, আমরা এই b প্লাস c হোল স্কয়ারকে এখানে নিয়ে আসছি আর a স্কয়ার b স্কয়ারকে এখানে দিয়ে গেলাম, তার মানে এটা একান্তকরণ করা হয়েছে। কেন একান্তকরণ করা হলো দেখো, এখানে b c আছে এখানে b c আছে, তার মানে b c একদিকে থাকবে a b একদিকে থাকবে, তবে হোল স্কয়ারটা উপর রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে আমাকে। তাহলে a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র দাঁড়ালো, এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে নিচেটা ঠিক রেখে দিব আমরা সমান সেম, এটা তো a প্লাস b আছে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন লক্ষ্য করো, আমাদের টার্গেট স্টেশন হলো b স্কয়ার সমান ac তে যেতে হবে, তাই আমরা যদি বিয়োজন করি ফেলি, বিয়োজন করলে এটা লবের থেকে হর বিয়োগ হবে, তার মানে ডি স্কয়ার সি স্কয়ার কেটে যাবে, তাহলে আমার পদটা কমে যাবে, এই ভালো আছে ডি স্কয়ার সি স্কয়ার কেটে যাবে, তাহলে শুধু বিয়োজন করব, তাহলে লব বিয়োগ হর হবে, হরটা ঠিক থেকে যাবে, শুধু বিয়োজন করলে হর ঠিক থেকে যাবে, লব থেকে শুধু হর বিয়োগ হবে, উভয় দিকে করতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো আমার এই b স্কয়ার কাটা যাচ্ছে, c স্কয়ার কাটা যাচ্ছে, একই ভাবে a স্কয়ার কাটা যাচ্ছে, b স্কয়ার কাটা যাচ্ছে। এখন উপরে থাকবে 2bc আর নিচে থাকলো 2bc ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান এখানে থাকবে 2ab ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো আমরা উভয় পক্ষে লবে 2b 2b যদি বাদ দিয়ে ফেলি তাহলে পদটা কমে যাচ্ছে, তাহলে c থাকবে শুধু এখানে b স্কয়ার c স্কয়ার ইকুয়াল a থাকবে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি আবার বলছি উভয় দিকে আমরা 2b বাদ দিয়ে ফেললাম, বাদ 2b দ্বারা ভাগ করে আমরা পাবো তাহলে c থাকবে আর এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এখানে a থাকবে আর a স্কয়ার b স্কয়ার থাকবে। এখন আমরা যদি আরো গুণ করি ফেলি, যে কোনো একটা দিকে আগে করা যাবে, কোনো প্রবলেম নেই, তাহলে আমরা যদি a দিয়ে গুণ করি তাহলে a b স্কয়ার প্লাস a c স্কয়ার, তারপর c দিয়ে গুণ করলে a স্কয়ার c প্লাস b স্কয়ার c। এখন দেখো আমার টার্গেট থাকবে b স্কয়ার, তবে তাহলে b স্কয়ার দুটোটাকে একদিকে নিয়ে আসলে a b স্কয়ার আর এখানে থাকবে মাইনাস করে নিয়ে আসছে বি স্কয়ার সি, এ স্কয়ার সি ঠিক করছে, এটাকে মাইনাস করে দিয়ে গেলে এ সি স্কয়ার। এখন আমরা যদি বি স্কয়ারটা কমন নিয়ে ফেলি তাহলে এই মাইনাস সি থাকলো আর এখানে এ একটা কমন যাবে সি একটা কমন যাবে, তাহলে থাকলো আমার এ একটা এ মাইনাস সি। এখন দেখো এ মাইনাস সি দুই পাশে বিল আছে, বিদায় কেটে গেলে ইন্টু আকারে, তাহলে বি স্কয়ার সমান এ সি পেয়েছি।
এখন b স্কয়ার সমান ac হলে abc কমিক সমানুপাতিক আমরা সংজ্ঞাতে পেয়েছি তাহলে a কমা c তাহলে b কমা b কমা c কমিক সমানুপাতিক সমানুপাতিক প্রমাণিত দেখাই তো বলি শুট আমি আরেকবার রিপিট প্রথম থেকে একটু বলছি মনোযোগ দিয়ে শুনো আমার দেওয়া আছে লেখার পরে আমরা এটাকে একান্তকরণ করেছি b + c কে উপরে এখানে নিয়ে আসছি লবের জায়গায় আর এই লবটাকে পরে নিচে নিয়ে গেলাম তার মানে bc bc একদিকে থাকলো ab একদিকে থাকবে এখন b + c হোল স্কয়ার মানে a + b হোল স্কয়ার সূচক করব a স্কয়ার + 2ab + d স্কয়ার নিচেটা ঠিক রেখে দিলাম একই কথা ধরে দিকে শুধু বিয়োজন করব দুই দিকে বিয়োজন করেছি কাটা দেওয়ার পরে এখানে 2bc থাকবে নিচেটা ঠিক বসলো উভয় পক্ষে আমরা দেখো 2b দ্বারা ভাগ করে পেলে c থাকবে আর নিচে থাকবে c স্কয়ার এখানে a থাকবে d থাকবে স্কয়ার + b স্কয়ার এখন দেখো আমরা আর গুণ করেছি এটাকে তাহলে a দিয়ে যদি গুণ করি ab স্কয়ার a দিয়ে গুণ করলে ac স্কয়ার এখানে c দিয়ে গুণ করলাম তাহলে আমরা এটা পেয়েছি এরপরে এখন b স্কয়ার দুটোটা একদিকে থাকবে আর ac একদিকে রাখবো তাহলে আমরা b স্কয়ারটা যদি কমন নিয়ে ফেলি a - c আর এখানে আমরা পাবো ac কমন নিয়ে ফেললে a - c এরপর দুদিকে a - c কাটা যাবে b স্কয়ার সমান ac তাহলে b স্কয়ার সমান ac মানে abc কমিক সমানুপাতিক ওকে প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটা কাজে দৃষ্টি প্রদান করব লক্ষ্য করো 15 নম্বর যে অঙ্কটা তোমাদের অনুশীলনে bz - cy / a cx - az / b ay - bx / c বলে প্রমাণ করো যে x / a y / b z / c এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করি এটাকে সমাধান করে আমরা প্রমাণ করব লক্ষ্য করো প্রথমে আমরা ধরি এই তিনটা অনুপাত রেখা মান ধরব ধ্রুবক কে ধরি bz - cy divided by k সমান cx - az by b সমান c ay - dx by c সমান একটা ধ্রুবক কে নিয়েছি তুমি ইচ্ছা করলে কে না ধরে এম ধরতে পারো আর ধরতে পারো মূল কথা হলো এইখানে যে প্রতীকগুলি আছে সেইগুলো বাদ দিয়ে তুমি যে কোনো একটা ধ্রুবক নিতে পারবা ওকে এখন লক্ষ্য করো এখানে দেখো তিনটার মানে ধ্রুবক কে আমরা একটাকে যদি আলাদা ভাবে কাজ করি তাহলে bz - cy divided by a সমান একটা ধ্রুবক কে এরপর আমরা যদি আর গুণন করি কে নিচে 1 ছিল 1 যেটাকে গুণ করলে bz - cy সমান a কে তাহলে সমীকরণে 1 দিলাম এখন যদি আমরা দেখো একই ভাবে কাজ করি তিনটা পদ এত সমান কে দিলে আমরা যেটা পাবো আবার এই তৃতীয় পদ সমান হচ্ছে কে দিলে আমরা একই ভাবে পাবো তো একই ভাবে আমরা যদি কাজ বলে দিই তাহলে আমরা বিস্তারিত করতে হবে না একই ভাবে কিভাবে পাবে ধরো এই হরটাকে তুমি যদি লিখে ফেলো cx - az এই b দ্বারা যদি কেড়ে গুণ করা তাহলে সমান সমান b কে মানে একই ভাবে বলে দিছি এইভাবে কাজ হবে একটা লাইন আমরা ধরতে হবে না এবং তৃতীয় অনুপাত সমান পাবো cy - bx সমান সমান হবে ck আর ck এর সাথে গুণ হয়ে যাবে এখন দেখো তিনটা সমীকরণ আমরা এখানে দাঁড় করালাম এখন এই তিনটা সমীকরণ থেকে আমরা সমাধান করে প্রমাণটা নিয়ে আসব এখন এখানে একটা টেকনিক কাজ করবা এখানে সমানের ডান পক্ষে যেটা a আছে আমরা পুরো এক নং সমীকরণকে a দ্বারা গুণ করব দুই নংকে এখানে b আছে b দ্বারা গুণ করব তিন নংকে c দ্বারা গুণ করব কেন a b c দ্বারা গুণ করব একটু পরে আমি কাজ করলে বলবো বিস্তারিত তাহলে দেখো এক নং সমীকরণকে a দ্বারা দুই নং সমীকরণকে b দ্বারা তিন নং সমীকরণকে c দ্বারা গুণ করে আমরা যোগ করব তাহলে যোগ করলে আমাদের এই সবগুলা মান কেটে যাবে এখানে অনুপাত যেটা আছে ধ্রুবক ধরছি সেটা মান একটা বের হবে তাহলে দেখো আমরা এক নং কে দ্বারা গুণ করব বলছি তাহলে a b z এ দ্বারা গুণ করলে হবে a c y প্লাস যোগ করব বলছি আমরা তাহলে দুই নংয়ের বাম পক্ষে আগে সবগুলা লিখে ফেলবো এটাকে b দ্বারা গুণ করব তাহলে b c x তারপর হবে a b z প্লাস তিন নংকে c দ্বারা গুণ করব বলছি তার মানে a c y আর এখানে c দ্বারা গুণ করলে মাইনাস b c x পাশাপাশি গুণ করতে চাইলে পাশাপাশি লিখলাম কেউ ইচ্ছে করলে সমীকরণ আকারে পরে নিচে লিখতে পারো এখন সমানের আগে সবগুলো শেষ
এখন এটাকে আমরা বলছি এক নং দ্বারা গুণ করলে তাহলে এ স্কয়ার কে, দুই নং বি দ্বারা গুণ করলে তাহলে বি স্কয়ার কে, তিন নং সি দ্বারা গুণ করলে সি স্কয়ার কে, গুণ করা শেষ। আমি আরেকবার রিপিট বলছি, এক নং এ দ্বারা গুণ করব তাহলে এ দ্বারা গুণ করলে এক নং সমীকরণ, এটা পুরোটা কে দ্বারা গুণ করলে এ বি জেড এ সি ওয়াই, দুই নং এর এ সমান আগে থেকে বি দ্বারা গুণ করলে বি সি এক্স এ বি জেড, তিন নং এর সমান আগে কে আমরা সি দ্বারা গুণ করব তাহলে এ সি ওয়াই বি সি এক্স, আর সমানের পরগুলোকে গুণ করে একসাথে যোগ করে ফেললাম। এখন দেখো প্লাস এ বি জেড মাইনাস এ বি জেড, প্লাস এ সি ওয়াই মাইনাস এ সি ওয়াই, প্লাস বি সি এক্স মাইনাস বি সি এক্স, সব কাটা যাচ্ছে। তাহলে এদিকে আর কিছু থাকবে না, আমরা দেখতেছি যে সমান, সব কাটা যাওয়ার পরে কিছু না, মানে জিরো বিয়োগ করলে জিরো হয় আর ভাগ করলে থাকে ওয়ান। আর এখানে দেখো একটা ধ্রুবক কে কমন যাচ্ছে, তাহলে কে কমন এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন আমরা যদি এটাকে পক্ষান্তর করি, যেহেতু কে এর মান আনবো ডাইরেক্ট করা যায়, তো আমি একটা লাইন বৃদ্ধি করে দিচ্ছি, এখানে পক্ষান্তর করলাম। এখন যেহেতু কে এর মান আনবো, এই মানটা নিচে গিয়ে বসলে জিরো হয়ে যাবে, কারণ জিরোতে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে অথবা গুণ করলে জিরো হয়ে যাবে, তাই আমরা কে এর মান পেয়েছি জিরো। এখন দেখো এখানে তিনটে সমীকরণ আছে, তিনটা সমীকরণের যে কোনো দুটাতে আমি যদি কে এর মান বসাই অথবা তিনটাতে বসাই তাও একই কথা হবে, আমি কে এর মান বসাই দিলে আমার প্রমাণটা চলে আসবে। তাহলে আমি এক ও দুই নং সমীকরণটা বসাবো, কে এর কে কে এর মান এক ও দুই নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো আমরা যদি কে এর মান এখানে বসাই সরাসরি জিরো হয়ে যায়, যদি তুমি কে এর মান এ কে গুণ করে ফেলো, আর যদি তুমি একটা লাইন বৃদ্ধি করো তাহলে এখানে হবে বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল এ ইন্টু জিরো, আমি কে জায়গায় জিরো দেখালাম, এরপর এটাকে গুণ করে ফেলো বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল কত হবে জিরো, এরপরে বি জেড সমান সমান সি ওয়াই, প্রমাণের সাথে রিলেটিভ রেখে চলক গুলাকে উপরে রাখবো, আর এখানে বিসি এটা ধ্রুবক হিসাবে চিহ্নিত, তাহলে ধ্রুবকটাকে আমরা নিচে রাখবো, তাহলে আমার প্রমাণের সাথে মিলে যাবে, বা তুমি বুঝতে পারবা আমি কিভাবে প্রমাণটা আনবো বা তুমিও আনবে কিভাবে। তিনের পর চার নং সমীকরণ দেবে, তাহলে দেখো আমরা একটা আভাস পেয়ে যাচ্ছি প্রমাণের কিছুটা অংশ চলে আসতেছে, আর আরেকটা মান আমরা বলছি দুই নং সমীকরণে বসাবো। তাহলে যদি দুই নং সমীকরণে বসিয়ে ফেলি, আমি পাশে লিখে দিচ্ছি, দুই নং সমীকরণে বসাই ফেললে আমরা পাবো এখানে আছে সি এক্স মাইনাস এ জেড সমান ভি ইন্টু জিরো, তাহলে সি এক্স মাইনাস এ জেড সমান সমান জিরো হয়ে গেল, তারপর সি এক্স লিখে দিলাম এ জেড, এরপরে আমরা এক্স চলকটা উপরে রাখবো ধ্রুবকটা নিচে রাখবো, এদিকে জেডটা উপরে রাখলাম সিটা নিচে রাখলাম, মানে আর্গুমেন্ট গুলো আমরা লিখতে হবে সি এক্স তারপরে এ জেড সমীকরণ, এটাকে আমরা পাঁচ দিলাম। দেখো চার ও পাঁচ নং সমীকরণকে আমরা যদি তুলনা করি তাহলে আমার প্রমাণটা চলে আসে যে তাহলে পাঁচ ও চার নং সমীকরণ অথবা চার ও পাঁচ নং সমীকরণ হতে পারে। x by a পেয়েছ একটা, নিয়ে ফেলছি y by b পেয়েছ একটা, y by b, তারপর দেখো z by c এখানে একটা এখানে একটা, ওই যে কমিক সমানুপাতের মতো তোমরা z by c দুটো থেকে একটা নিয়ে আসবা, তাহলে আমার দেখো প্রমাণ হয়ে গেছে x by a y by b z by c প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো, তবু আমি আরেকবার রিপিট বলছি, তিনটা অনুপাতের মান আমরা একটা ধ্রুবক কে ধরেছি, ধরার পরে প্রথমটাকে নিয়ে কাজ করলে আর কোনো গুলি এটা হবে একই ভাবে, এই দ্বিতীয়টাকে করলে সেম এটা হবে, তৃতীয়টাকে করলে এটা হবে। এখন তিনটা সমীকরণ দাঁড় করানোর পরে আমরা এক নং কে দ্বারা দুই নং কে বি দ্বারা তিন নং কে সি দ্বারা গুণ করলে দেখবে সমানে আগে সব মিলে যাবে কাটা যাবে, তারপরে এটুকু পাবো আমরা এখান থেকে কেটা কমন নিলে কে এর মানটা জিরো পাবো। এখন কে এর মানটা এক ও দুই নং সমীকরণে যদি বসাই ফেলি তাহলে দেখো আমরা একটা সমীকরণ পেলাম চার, চার সি জেড বাই সি ওয়াই বাই বি, তারপর এখান থেকে এক্স বাই এ জেড বাই সি, তাহলে চার ও পাঁচ নং সমীকরণকে যদি তুলনা করে ফেলি তাহলে আমার প্রমাণটা চলে আসবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা যে দুটা গাণিতিক বিষয় প্রদান করেছি তোমরা বাসায় দুটা অঙ্ক প্র্যাকটিস করবে, এরপরে অনুশীলনীতে আর তিন চারটা অঙ্ক ছিল, তবে আমি সময় সাপেক্ষের জন্য তোমাদেরকে আর বাকিটা করলাম না, তোমরা যদি
এইখান থেকে আরো 20 নাম্বার অঙ্কটা প্র্যাকটিস করবা আর দুই একটা যদি পারো প্র্যাকটিস করবা তবে সৃজনশীলের সাথে আমি আপনাদের একটা অঙ্ক অ্যাড করব সৃজনশীল করাবো এরপর আগামী ক্লাসে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ওকে